এক্সরে জিনিসটা কি? এক্সরে তে হচ্ছে আমরা জানি যে আলোর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, তার থেকে 7 × 10⁻⁷ এরকম, তো এর বেশি কম যদি হয় সেটা আমাদের চোখের দৃষ্টিগোচর হয় না, এর বেশি বা কম যদি হয়, ঠিক আছে? তো এক্সরেটা হচ্ছে মানে বেশি কম্পাঙ্কের রাজ্যে, ঠিক আছে? তো আমাদের চোখের সাধারণত দৃষ্টিগোচর হয় না। তো এক্সরে তে কি হয়, এক্সরে তো হচ্ছে একটা যন্ত্র থাকে, এরকম একটা যন্ত্র থাকে, তো হ্যাঁ বুঝরা বলো ভাই, আমার এক ফ্রেন্ড ঢুকতে চাইতেছে, এখন আমি বের হয়ে যাবো, ওকে ঢুকতে দিব? আমি তো গতকালকে করছিলাম, ও করতে হচ্ছে আগ্রহী, এখন কি এভাবে করা যাবে? এখন তোমার উপর ডিপেন্ড করতেছে আর কি, ও তুমি যে বের হইলে ও ঢুকতে পারবে এটা তো না, ঠিক আছে? ও দেখা যাচ্ছে তো আরেকজন হয়ে গেছে, সেটা তো রেকর্ড করা হইতেছে। হ্যাঁ হ্যাঁ রেকর্ড, এ প্রীতম রেকর্ড করতেছো তুমি? জি ভাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করতে থাকি। আচ্ছা এটা হচ্ছে একটা যন্ত্র, যন্ত্র থেকে তোমার ফোটন কণা নির্গত হয়, ঠিক আছে? ফোটন কণা নির্গত হয়, তো এটা হচ্ছে শাখাওয়াত। আমরা শাখাওয়াত কে আঁকি, এই যে শাখাওয়াত, শাখাওয়াত এই জায়গায় একটা শক্ত বস্তু থাকে, হ্যাঁ, যেখানে হচ্ছে ফোটন কণাগুলো মানে এসে বাড়ি খাবে, ঠিক আছে? শাখাওয়াতের মাথাটা আর একটু উপরে করে দিত, মাথা নিচে হয়ে গেছে, এই যে মোবাইল স্ক্রিনটা ছোট তো এই জন্য একটু সমস্যা, এই যে শাখাওয়াত, আমার কলমটা কাজ করতেছে না আর, শাখাওয়াত। হ্যাঁ তো শাখাওয়াতের এই যে এটা হচ্ছে সামনের সাইড হচ্ছে ওর বুক, আর পিছের সাইড হচ্ছে ওর পিঠ, ঠিক আছে? তো ওর বুকের সামনে হচ্ছে একটা ইয়া থাকে, মানে শক্ত একটা আমরা বস্তু দিলাম, সেলুলয়েডের বস্তু, তো এখানে এসে হচ্ছে বাড়ি খাবে, হলুদ জায়গাটার মধ্যে ফোটন কণাগুলো এসে বাড়ি খাবে, তো ওর বুকটা কিন্তু এটার সাথে লাগানো, আর পিঠটা হচ্ছে খালি, তো ফোটন কণাগুলো কি করে, এক্সরেটা বহন করে, ঠিক আছে? এখানে এই যে এক্সরে কণাগুলো আমি নীল দিয়ে দেখাই, এক্সরে গুলাকে এক্সরে রশ্মি গুলাকে এই ফোটন কণাগুলো বহন করে নিয়ে যাবে, ঠিক আছে? বহন করে কি করবে, এগুলা এখানে বাড়ি খাবে, হ্যাঁ এখানে বাড়ি খাওয়ার পরে আবার হচ্ছে ব্যাক করবে আর কি। তো এটা যখন শাখাওয়াতকে ভেদ করবে, শাখাওয়াতের শরীরের মধ্যে যেগুলো হচ্ছে সফট টিস্যু অথবা নরম যে টিস্যুগুলো আছে ওগুলাকেও এই এক্সরেটা ভেদ করে যেতে পারবে, ওগুলা দেখাবে হচ্ছে কালো, আর যেগুলোকে সে ভেদ করে যেতে পারবে না আবার ফিরে আসবে সেগুলো হচ্ছে সাদা। তাহলে এই এক্সরের ভাষায় আমরা এই সাদা কালোকে একটা নামকরণ করি, সাদাটাকে আমরা বলি হচ্ছে রেডিও অপেক, আর কালোটাকে বলি হচ্ছে রেডিও লুসেন, ঠিক আছে? তো একটা হচ্ছে সাদা মানে কি, সাদা মানে হচ্ছে যেখানে বেশি ঘনত্ব থাকবে, মানে হচ্ছে হাড্ডি, আমাদের রিবস থাকে, বক্ষপিঞ্জর বা রিব কেজ। রিবসটা কি তোমার বোনস না, শক্ত ম্যাটেরিয়াল ক্যালসিয়াম দিয়ে তৈরি, হ্যাঁ শক্ত টিস্যু, এটাকে এক্সরেটা পাস করতে পারে না, তাই এটা সাদা দেখাবে। তারপর হচ্ছে ধরো যেখানে হচ্ছে পানি অথবা ব্লাড থাকবে সাদা দেখাবে এক্সরেতে। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে হার্টের ভিতর কি থাকে, রক্ত থাকে না, তাই এলে হার্টটা কি দেখাবে, কি দেখাবে বলো, সাদা সাদা। তারপর হচ্ছে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল ও দেখা যায়, ঠিক আছে? ব্লাড ভেসেল গুলো কি দেখাবে, সাদা, কারণ ব্লাড ভেসেল এর মধ্যে কি রক্ত, রক্ত নালীর মধ্যে রক্ত থাকে, তাহলে সেগুলো কি দেখাবে, সাদা। হ্যাঁ তো আর ফুসফুস, যেটা আমাদের ফুসফুসের ভেতর কি থাকে, বাতাস। তাহলে আমরা একটা জিনিস জানি যে বাতাসের ঘনত্ব হচ্ছে সবচেয়ে কম, এর চেয়ে পানির ঘনত্ব আরেকটু বেশি, আর কঠিন বস্তুর ঘনত্ব আরো বেশি। তাহলে আমরা কিসের জন্য সাদা পাবো, পানি আর কঠিন বস্তুর জন্য, আর বাতাসের জন্য কি পাবো আমরা, কালো, পুরো ফুসফুসটাই তো কালো থাকে তাই না? তো ফুসফুস যেহেতু কালো থাকে তাহলে ফুসফুসটা তো কালোই দেখাবে এক্সরেতে, ঠিক আছে? তো মোটামুটি মোটামুটি এখন আমরা এখন হোয়াইট বোর্ডটা মুছে ফেলি, আমি একটু ইয়েতে যাই, স্ক্রিনটা শেয়ার করতে হবে, সবাই মিউট করে রাখো, অনেকের শুনতে সমস্যা হচ্ছে বলতেছে, ঠিক আছে? আমরা এখন স্ক্রিনটা শেয়ার করি, আচ্ছা আমরা এখন এখানে আসি।
এই যে দেখো এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা, জি ভাইয়া জি ভাইয়া স্ক্রিনটার মধ্যে দেখো একটা মেয়ে হচ্ছে তোমার দাঁড়িয়ে আছে, তার পিছে হচ্ছে একটা স্ক্রিনটা যন্ত্র, হ্যাঁ তার পিছে হচ্ছে একটা যন্ত্র, তো ওই যন্ত্র থেকে তোমার, আচ্ছা এখানে অ্যানোড করার সিস্টেমটা পাচ্ছি না কেন? হ্যাঁ পাইছি, এই দেখো তো এই মেয়েটা যে তার আছে এই যে মেয়েটা, হ্যাঁ তো এখানে হচ্ছে এক্স রে যন্ত্রটা থেকে তোমার এক্স রে নির্গত হয়, ঠিক আছে এই যে একদম নির্গত হয়, নির্গত হওয়ার পরে ওর পিঠটা ভেদ করে এখানে এসে বাড়ি খায় শক্ত জায়গাটার মধ্যে, ঠিক আছে তো শক্ত জায়গাটার মধ্যে যখন বাড়ি খায় তখনই তোমার আমরা এক্স রেটা ফুটে উঠে আর কি, ঠিক আছে তো আমরা এখন অন্য ছবি দেখি, আরেকটা ছবিতে যাই। এই যে এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে প্রথম যে জিনিসটা দেখা যাচ্ছে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, হয়ে গেছে না ভাইয়া, ভাই স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে ভাইয়া, মোবাইল আসলে জায়গাটা কম থাকে তো এজন্য। এখন দেখা যাচ্ছে স্ক্রিন এখন আসছে না ভাইয়া, দেখা যাচ্ছে জি জি ভাই এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখো প্রথম যে জিনিসটা দেখা যাচ্ছে একটা খালি গ্লাস তাই না, একদম সবার উপরে, তারপরে হচ্ছে একটা গ্লাস ভর্তি তাই তো, আর লাস্টে হচ্ছে একটা মাথার খুলি বা কঙ্কাল, মাথার যে তোমার ক্র্যানিয়াম, মাথার যে বল্ড যেটাকে বলে ওই জিনিসটা তাই না। তো এখন এক্স রেটা আমি ফালাবো, এক্স রেটা যখন এই খালি গ্লাসের মধ্যে দিয়ে যাবে তখন ওই দেখো একদম এই সাইডে যেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে এই যে এই সাইডে এই এক্স রেটা দিয়ে খেয়াল করো, এই এক্স রে এটা কিন্তু কালো দেখাচ্ছে একটু না, কারণ গ্লাসের ভিতর কি বাতাস, ঠিক আছে এরপরের এক্স রেটা খেয়াল করো, এরপরের এক্স রেটা কি দেখাচ্ছে একটু সাদা, হলুদ দিয়ে যেটা দেখাচ্ছি এটা একটু সাদা, কারণ এটার ভিতর কি পানিতে ভর্তি, তাহলে এটা কি দেখাবে সাদা। আর তারপরে যে কঙ্কালটা আছে দেখো, কঙ্কালটা কিন্তু একদম সাদা দেখাচ্ছে, কারণ কি এটা কি কঠিন বস্তু, তার মানে এর মধ্যে দিয়ে কি এক্স রে পাস করতে পারে না, এক্স রেটা যখন আসে তখন সে আবার ফেরত দেয় এটার মধ্যে ফিট করে। তারপর কিন্তু এই যে প্রথমটা যে লাল যেটা মার্কিং করলাম সেটার মধ্যে কি হয়, এক্স রেটা যখন আসে তখন ডিরেক্টলি সে ভেদ করে চলে আসতে পারে, কারণ ভিতরে কি থাকে বাতাস থাকে, তাহলে ডেন্সিটি যত বেশি হবে আমি তত বেশি কি পাবো সাদা পাবো, তাহলে যত বেশি ডেন্সিটি তত বেশি রেডিও অপেক, ঠিক আছে। আচ্ছা তো এরপরে একটা জিনিস দেখো, এই ছবিটা দিয়ে খেয়াল করো, এই ছবিটাতে প্রথম ছবিটা তো দেখো যে একটা গ্লাস এটা কি পানি ভর্তি, আর পরের গ্লাস দুইটা হচ্ছে পরপর পাশাপাশি রাখা দুইটাই পানি ভর্তি। তো প্রথম ছবিটা দেখো, প্রথম ছবিটাতে যেহেতু আমি প্রথম ছবিটা লাল দিয়ে অ্যানোড করতেছি, আচ্ছা নীল দিয়ে অ্যানোড করি, আচ্ছা লাল দিয়ে অ্যানোড করি, তো প্রথম ছবিটাতে দেখো, আচ্ছা পরের আবার আগের ছবিতে তুলে গেল, আচ্ছা কারো যদি শোনা না যায় তাহলে মেসেজ দিবা ইয়াতে জুম অ্যাপে আর কি, ঠিক আছে প্রীতম, প্রীতম স্পেশালি প্রীতম হচ্ছে যদি শুনতে না পাও তখন তুমি বলবা, ঠিক আছে কারণ প্রীতম রেকর্ড করতেছে তো কেউ শুনতে না পারলে ওইটা পরে ইউটিউবে দেখে নিতে পারবা। এখন দেখো প্রথম ছবিটা যেটা সেটার মধ্যে হচ্ছে একটা গ্লাস পানিপূর্ণ, আর পরেরটা দুইটা গ্লাস পানিপূর্ণ পরপর, তো আমি কি করলাম এক্স রে ফেললাম, তো প্রথমটা যেহেতু পানি কম, হ্যাঁ প্রথমটা যেহেতু পানি কম সেহেতু তার কম তরল পদার্থকে অতিক্রম করতে হয়, আর দ্বিতীয়টাতে যেহেতু পানি বেশি মানে পরপর দুইটা তরল পদার্থের গ্লাস, এই জন্য তাকে বেশি মানে ভেদ করতে পারে না, মানে এই যে এর এগুলোকে ভেদ করে যেতে পারে না, এই জন্য পরেরটা বেশি সাদা দেখায়, ঠিক আছে এই জন্য প্রথমটা কম সাদা।
আর পরেরটা কি বেশি সাদা, বুঝা গেছে? এখন আমরা আসি হচ্ছে নর্মাল একটা এক্সরেতে আসি, এই যে এটা হচ্ছে একটা নর্মাল এক্সরে। তো এই এক্সরে এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, যারা অ্যানোড করতেছে ওরা এটা ক্লিয়ার করো। তো আমরা এখানে একটা নর্মাল চেস্ট এক্সরে ছবি দেখছি, এটা কি পোস্টেরো অ্যান্টেরিয়র ভিউ? ঠিক আছে, এখানে আমরা কি কি দেখতে পাই? এই যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে হার্ট, লাল যে মার্কিংটা করলাম, এই টোটাল জিনিসটা হচ্ছে কি হার্ট। আর এই যে সাদা সাদা এই জিনিসগুলো, এগুলো হচ্ছে কি রিব, মানে কি পাজরের যে অস্থিগুলো আছে রিবস। আর নীল দিয়ে এখন যেটা দেখাচ্ছি এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি ডায়াফ্রাম, এই দুইটা জিনিস ডায়াফ্রাম। আর লাংস কোন দুইটা, লাংস হচ্ছে এখন আমি হলুদ দিয়ে দেখাচ্ছি, এই হলুদ দিয়ে টোটাল যে জায়গাটা দেখাচ্ছি এই টোটাল জায়গাটা হচ্ছে লাংস, লাংস এর অ্যাপেক্স বেস সহ। হ্যাঁ, এখন দেখো লাংসটা কেন কালো দেখাচ্ছে, লাংসকে ভেদ করে এক্সরেটা যাইতে পারে তাই সে কালো। আর হাড়টা কেন সাদা দেখাচ্ছে, এই যে দেখো হাড়টা, হাড়টা একদম সাদা। আর দেখো এখানে এই যে সাদা সাদা কতগুলো জালের মতো দেখা যাচ্ছে না, এই যে জাল মনে হচ্ছে জাল ছড়াই আছে অনেকগুলো নেটের মতো। এই সাদা সাদা জাল গুলো হচ্ছে পালমোনারি ভেসেল, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে পালমোনারি আর্টারি যে ব্রাঞ্চ গুলো দেয়। আর হাইলাম, এই মাঝখানে জায়গাটা হচ্ছে মেইনলি হাইলাম, ঠিক আছে? এই যে এখন আমি হলুদ দাগ দিয়ে দেখাচ্ছি হাইলামকে, এই যে এই জায়গাটা হচ্ছে হাইলাম, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে, এই যে দুইটা হচ্ছে লেফট হাইলাম আর রাইট হাইলাম, এই জায়গাটা হচ্ছে লেফট আর এই জায়গাটা হচ্ছে রাইট, ঠিক আছে? আর ডায়াফ্রামটা দেখো, রাইট ডায়াফ্রামটা লেফট ডায়াফ্রামের উপর, একটু উপর না? হ্যাঁ, কেন উপরে, কারণ হচ্ছে রাইট ডায়াফ্রামের নিচে লিভার থাকে, লিভার থাকে, লিভার থাকবে, ঠিক আছে? আর এখানে দেখো লেফট ডায়াফ্রামের নিচে একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে এই জিনিসটা, এই কালো একটা জিনিস দেখা যাচ্ছে না, এটার মানে হচ্ছে পান্ডিক গ্যাস, ঠিক আছে? মানে পাকস্থলীর ভিতর যে গ্যাসটা থাকে আমাদের, ওই গ্যাসটা হচ্ছে এক্সরেতে দেখা যায়, কারণ লেফট ডায়াফ্রামের নিচে কি থাকে, স্টোমাক থাকে। তো তো এই জন্য ওই স্টোমাকের মধ্যে যে গ্যাসটা থাকে, ওই গ্যাসটা হচ্ছে এই হলুদ জায়গার মধ্যে দেখা যায়, ঠিক আছে? এই যে কালো। আর আরো কয়েকটা জিনিস আমরা চিনে রাখি, এই যে তোমার এই দুইটা হচ্ছে ক্ল্যাভিকল, লাল যে বোনটা দেখা যাচ্ছে এই দুইটা হচ্ছে ক্ল্যাভিকল। এখন দেখো একটা লাল জিনিস দিয়ে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাওর্টিক নাকল, এই জিনিসটা অ্যাওর্টিক নাকল। অ্যাওর্টিক নাকলটা কি, অ্যাওর্টিক নাকলটা হচ্ছে যেখানে ভাঁজটা দেয় তোমার লেফট ভেন্ট্রিকল থেকে কি উঠে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা উঠে না, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা উঠে উঠে হচ্ছে তোমার আর্চ অফ অ্যাওর্টা করে, আর্চ অফ অ্যাওর্টা করে একটা ভাঁজ দেয়, ভাঁজ হয়ে এরপরে ডিসেন্ডিং অ্যাওর্টা হিসেবে নিচে নামে। তো এই যে ভাঁজটা, এই ভাঁজটাকেই বলা হচ্ছে অ্যাওর্টিক নাকল। এটা কিন্তু তোমাদের অস্থিতে জিজ্ঞেস করবে যে এই জিনিসটা কি দেখা যাচ্ছে, সবাই মিউট করো। অ্যাওর্টিক নাকলের নিচে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি। আচ্ছা, আমি সবাইকে মিউট করতে বললাম, একটা আওয়াজ আসতেছে না সবার কাছে, নুসরাত জামান সেগুলো একটু মিউট করে, নুসরাত জামান একটু মিউট করো। নুসরাত জামান হচ্ছে ইয়েটা ছিল, লঞ্চ চালাচ্ছিল, তার লঞ্চটা একটু বন্ধ করো নুসরাত জামান। তো হলুদ যে জায়গাটা দেখাইলাম এটা একটু একটু বাঁকানো না, বাঁকানো জায়গা না, এই যে এই জায়গাটা হচ্ছে পালমোনারি বে,
ঠিক আছে, মানে পালমোনারি ট্রাঙ্কটা যে জায়গার মধ্যে থাকে, পালমোনারি ট্রাঙ্কটা কোন দিক দিয়ে উঠে? রাইট ভেন্ট্রিকল থেকে না, রাইট ভেন্ট্রিকল থেকে তোমার পালমোনারি ট্রাঙ্কটা দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি আর একটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি, ঠিক আছে? তো এই যে পালমোনারি ট্রাঙ্কের যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে পালমোনারি কোনাস অথবা পালমোনারি ট্রাঙ্ক, আর এই জায়গার মধ্যে হচ্ছে পালমোনারি বে, ঠিক আছে? পালমোনারি বেটা হচ্ছে একটু কনকেভ থাকে, তারপর হচ্ছে তোমার এই জায়গাটা, এই পুরাটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এই পুরো জায়গাটা, ঠিক আছে? আর এই যে নীল জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, মানে লেফট অ্যাট্রিয়ামটা মেনলি এই জায়গায় থাকে, সাদার মধ্যেই থাকে, এই পুরাটা ধরো তোমার লেফট ভেন্ট্রিকলই ধরা যায়, এই যে এত, ঠিক আছে? এতটুকু জায়গাটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, আর নীল যে জায়গা দিয়ে দেখাইলাম এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, মানে সাদার ভিতরেই থাকে লেফট অ্যাট্রিয়ামটা। এখন আমরা রিবস কাউন্ট করব কিভাবে? আর আচ্ছা, এবারে রাইট সাইডে দেখাই রাখি, রাইট সাইডে হচ্ছে তোমার ব্রাকিওসেফালিক ভেইন নামে, প্রথমে এদিক দিয়ে ব্রাকিওসেফালিক ভেইন, ব্রাকিওসেফালিক ভেইনের পর আসে হচ্ছে তোমার সুপ্রিয়র ভেনা কাভা। শাখাওয়াত, আমার কলমটা কাজ করতেছে না, উৎস এটা বানাইলাম। এই যে এদিক দিয়ে হচ্ছে সুপ্রিয়র ভেনা কাভা, তারপরে হচ্ছে সবুজ দিয়ে হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম, এই সবুজে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এরপরে তোমার আবার লাল যেটা দেখাচ্ছি এই জায়গায় হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে? তাহলে তোমার মেইনলি হার্টের এক্সরের ক্ষেত্রে রাইট বর্ডারটা ফর্ম হয় হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন, সুপ্রিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম আর ইনফিরিয়র ভেনা কাভা, এগুলো দিয়ে ফর্ম হয়, ঠিক আছে? আর লেফটের দিকে হচ্ছে তোমার অ্যাওর্টিক নাকল, আমরা দেখতেছি যে অ্যাওর্টিক নাকলটা থাকে এদিকে, অ্যাওর্টিক নাকল, এরপরে কি আসে? পালমোনারি ট্রাঙ্ক, এরপরে আসে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, ঠিক আছে? লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, এরপরে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এই পুরোটা লেফট ভেন্ট্রিকল। সবাই কি বুঝতে পারতেছো জায়গাগুলা? জি ভাইয়া, জি ভাইয়া। আপনাদের কারো কোনো প্রবলেম বুঝতে? ভাই লেফট অ্যাপেন্ডেজ আরেকবার বলেন। কোনটা? লেফট অ্যাপেন্ডেজ। আচ্ছা, এই যে এই জায়গাটা হচ্ছে অ্যাওর্টিক নাকল, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গা দিয়ে গেল আমার পালমোনারি ট্রাঙ্ক, এই জায়গাটা হচ্ছে, এরপরে তিন নাম্বার যে রেড মার্কটা দিলাম এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? আর তোমার লেফট ভেন্ট্রিকল হচ্ছে এরপরে যতটুক জায়গা আছে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? নীল যেটা দিয়ে দেখালাম ওইটা হচ্ছে অতটুক জায়গা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ভাইয়া, পালমোনারি ট্রাঙ্ক আর পালমোনারি বে কি একই? পালমোনারি ট্রাঙ্ক যে জায়গায় থাকে ওই জায়গায় পালমোনারি বেটা থাকে, তবে পালমোনারি বে হচ্ছে সবসময় তোমার দেখা নাও যেতে পারে, ওইটা হচ্ছে একটু কনকেভ থাকে আর কি পালমোনারি বেটা, ঠিক আছে? পালমোনারি ট্রাঙ্কটা যে জায়গায় তোমার ব্রাঞ্চ দেয় ওই দিক দিয়ে বেটা থাকে পালমোনারি বে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা রিবস গুলো দেখি, রিবস কাউন্টিং। এই যে দেখো এই জিনিসটা, এটা হচ্ছে কি? ফার্স্ট রিব, এটা হচ্ছে সেকেন্ড রিব, এটা থার্ড রিব, এটা কি? এই রিবগুলো কি অ্যান্টেরিয়রলি? এগুলো কিন্তু অ্যান্টেরিয়র রিবগুলো দেখাচ্ছে, এই যে অ্যান্টেরিয়রলি যে গেছে, কারণ আমার ইয়েটা এক্সরেটা পিছন থেকে ভেদ করে সামনে গেছে, তো আমার সামনেরটা খেয়াল, এই সামনেরগুলো থাকবে এইভাবে অ্যান্টেরিয়র রিবগুলো। এই যে এক দুই তিন চার পাঁচ, দেখো পাঁচ নাম্বার রিবসটা এসে ডায়াফ্রামকে ভেদ করলো, তাই না? পাঁচ নাম্বার রিবসটা এসে ডায়াফ্রামকে ভেদ করছে, তাইলে পাঁচ নাম্বারে যদি ভেদ করে তাহলে আমরা বুঝবো যে এটা নর্মাল,
নরমালি 5 নাম্বার অথবা 7 নাম্বার, 5 থেকে 7 নাম্বার রিব তোমার ডায়াফ্রামকে প্রথম ভেদ করে। তো 5 থেকে 7 এর আমি যদি দেখি যে 5 নাম্বার রিবও পার হয়ে গেল, 6 নাম্বার রিবও পার হয়ে গেল, এখনো ডায়াফ্রামকে ভেদ করলো না, ঠিক আছে, তাহলে বুঝবো যে যদি 7 এর বেশি হয় তাহলে আমরা বুঝবো যে লাংসটা বড় হয়ে গেছে, ঠিক আছে, লাংসটা নর্মালের চেয়ে বড় হয়ে গেছে। কিন্তু নর্মালি হচ্ছে 5 থেকে 7 নাম্বার রিবে লাংসটাকে ভেদ, ডায়াফ্রামটাকে ভেদ করার কথা, ঠিক আছে। ওই যদি 5 থেকে 7 এর বেশি, মানে 7 এর বেশি হয় তাহলে আমরা এটা বুঝবো যে হাইপার ইনফ্লেটেড লাংস, মানে লাংসটা শ্বাস নিতে নিতে বড় হয়ে গেছে, সে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওই জন্য বড় হয়ে গেছে। এটা একটা রোগের নাম থাকে, এটাকে বলে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই রোগের ক্ষেত্রে লাংসটা হচ্ছে বড় হয়ে যায়, ঠিক আছে, তখন দেখা যায় ডায়াফ্রামটা নিচে নেমে আসে, ঠিক, এই ডায়াফ্রামটা তোমার এই লেভেলে, এরকম লেভেলে নেমে আসে, এটাকে বলে লো ফ্ল্যাট ডায়াফ্রাম। ডায়াফ্রামটা যখন ফ্ল্যাট হয়ে যায় তখন এটাকে বলে লো ফ্যাট ডায়াফ্রাম। আচ্ছা, এখন একটা আরেকটা জিনিস খেয়াল করো, আমরা আরেকটা ছবিতে যাই। এই যে এই ছবিটা দেখতেছো, এখানে দেখো মাঝখানে একটা আমি লাল দিয়ে মার্ক করতেছি, মাঝখানে যে লাল জায়গাটা, এই যে এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে। ট্রাকিয়া, এরপর কি করে ট্রাকিয়া নামলো, ট্রাকিয়া নেমে হচ্ছে দুইটা ব্রঙ্কাসে ভাগ হয়, দুইটা ব্রঙ্কাসে ভাগ হয়, দুইটা ব্রঙ্কাসে ভাগ হলো, এরপরে এই যে দুইটা ব্রঙ্কাসের যে ভাগ হলো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো না, এই যে হলুদ কালার দিয়ে যেটা দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কারিনা, কারিনা কাপুর, CARINA। এটা নর্মালি 90 ডিগ্রির চেয়ে কম থাকে, যদি 90 ডিগ্রির চেয়ে বেশি থাকে তাহলে বুঝবা যে মানে অ্যাঙ্গেলটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, স্প্লেট, টু ব্রঙ্কাস স্প্লেট, বাবা তো মনে রাখো যে এই অ্যাঙ্গেলটাকে ক্যারিনা বলো। তো এরপর ট্রাকিয়াটা, ট্রাকিয়াটা তো সব বোঝা যাচ্ছে না, ট্রাকিয়াটা কালো কেন, কারণ ট্রাকিয়ার ভেতর বাতাস থাকে, ঠিক আছে। এরপরে দেখো এই যে এই হলুদ যে যেগুলো মার্কিং করতেছি এখন, এই যে এই জায়গাটা, এটাকে বলে স্পাইনাস ফোসেস, এই যে সূচালো একটা জায়গা দেখা যাচ্ছে না, ঠিক আছে। আবার দেখো এই যে এই জায়গাটা, বুঝছো, এই জিনিসটা হচ্ছে স্পাইনাস প্রসেস, ভার্টিব্রা যে স্পাইনাস প্রসেস থাকে, স্পাইনাস প্রসেস। এখন আমরা একটা শব্দ শিখব, সেটাকে বলে রোটেশন। এই যে যে স্পাইনাস প্রসেসটা একটু বলেন, স্পাইনাস প্রসেস হচ্ছে এই যে হলুদ, এই যে হলুদ, এই যে হলুদ, এই যে হলুদ, এগুলোকে বলা হচ্ছে স্পাইনাস প্রসেস। এই যে আবার দেখালাম, বুঝা যাচ্ছে স্পাইনাস প্রসেস কোনটা, এই যে স্পাইনাস প্রসেস, এই যে স্পাইনাস প্রসেস, ঠিক আছে। তো স্পাইনাস প্রসেস থেকে দেখো দুইটা ক্ল্যাভিকল আমি দেখাইছি, এই যে দেখো দুইটা ক্ল্যাভিকল, ঠিক আছে, এই যে দুইটা ক্ল্যাভিকলের মিডিয়াল ইনকে দুইটা লাল মার্ক দিলাম, ঠিক আছে, আর মাঝখানে হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস থেকে দুইটা মিডিয়াল ইন্ড অফ ক্ল্যাভিকল, যে দুইটা মিডিয়াল ইন্ড অফ ক্ল্যাভিকল আছে, এই দুইটা দূরত্ব কি সমান না কম বেশি, এই যে এতটুকু দূরত্ব মাঝখান থেকে দুইটা মিডিয়াল ইন্ড অফ ক্ল্যাভিকলের দূরত্ব সমান না স্পাইনাস প্রসেস থেকে, সমান। হ্যাঁ, সবাই বুঝছো জিনিসটা, মানে হচ্ছে এই যে স্পাইনাস প্রসেস থেকে এই জিনিসটা যে ক্ল্যাভিকল, এই যে ক্ল্যাভিকলটা আমি সবুজ দিয়ে দেখাচ্ছি, এই যে ক্ল্যাভিকল, এই দুইটা ক্ল্যাভিকলের মিডিয়াল ইন্ডের প্রান্ত হচ্ছে লাল দিয়ে মার্কিং করা, ঠিক আছে। এই যে এই জিনিসটা হচ্ছে মিডিয়াল ইন্ড, এই যে আরেকটা মিডিয়াল ইন্ড, এই দুইটা মিডিয়াল রোটেশনটা মেইনলি কি বোঝায়, রোটেশন মানে হচ্ছে তোমার যে স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেসটা দুইটা মিডিয়াল ইন্ড অফ ক্ল্যাভিকল থেকে সমান দূরত্বে থাকবে, ঠিক আছে। দুই সাইডেই যে মিডিয়াল ইন্ড অফ ক্ল্যাভিকল আমরা দেখতেছি এখন স্ক্রিনে, দুই সাইডের যে দুইটা মিডিয়াল ইন্ড অফ ক্ল্যাভিকল এটা থেকে স্পাইনাস প্রসেসটা যদি সমান দূরত্বে থাকে তাহলে বুঝতে হবে যে পেশেন্ট সোজা ভাবে দাঁড়াইছে, ঠিক আছে। এই যে এতটুকু দূরত্ব যেটা দেখা যায় না, তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো, জি ভাইয়া,
দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যায় না স্ক্রিন দেখা যায় না দেখা যাচ্ছে না কেন বুঝলাম না অনেকে তো দেখতেছে আমরা দেখতেছি হ্যাঁ এবার দেখা যাচ্ছে ভাইয়া আচ্ছা এই যে দেখো এখানে যে দুইটা মিডিয়াল আমি দুইটা ক্ল্যাভিকল ডিনোট করি এই যে সবুজ যেটা দেখাচ্ছি এখন এই জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে না বুঝলাম না দেখা যাচ্ছে না কেন এখন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তো যাচ্ছে ভাইয়া যাচ্ছে আমি সবুজ দিয়ে দেখাচ্ছি এই দুইটা ক্ল্যাভিকল দুইটা ক্ল্যাভিকলের মিডিয়াল ইন্ট দুইটা লাল দাগ দিয়ে চিহ্নিত করা আছে তাই না সবাই কি মিডিয়াল ইন্টটা বুঝছো ল্যাটারাল ইন্ট আর মিডিয়াল ইন্ট তো চিনানোর কথা না সবাই চিনার কথা অ্যানাটমি যেহেতু পড়ছো ক্ল্যাভিকলের মিডিয়াল ইন্ট কোনটা এটা বুঝতেছো ক্ল্যাভিকলের মিডিয়াল ইন্ট হচ্ছে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা হচ্ছে ক্ল্যাভিকলের মিডিয়াল ইন্ট তো এখানে যে দুইটা দাগ দেওয়া আছে দুইটা দাগের স্পাইনাস প্রসেস থেকে যে মধ্যবর্তী দূরত্ব দুইটাই সমান তাহলে আমরা বুঝতেছি কি রোটেশন এখানে ঠিক আছে হ্যাঁ যদি দূরত্ব দুইটা দূরত্বই সমান না থাকতো যদি এই সাইডেরটা একটু বেশি হ্যাঁ এই সাইডেরটা একটু বেশি এই সাইডেরটা একটু কম তাহলে বোঝা হইতো কি যে পেশেন্ট হয়তো ডানে বামে একটু কাত হয়ে দাঁড়াইছে তো পেশেন্ট যদি ডানে বামে একটু কাত হয়ে দাঁড়ায় তখন দেখা যায় যে হচ্ছে রোটেশন থাকে এক্সপেরিমেন্টে ঠিক আছে তখন বোঝা যায় যে পেশেন্ট সোজা হয়ে দাঁড়ায় নাই পেশেন্ট রোটেটেড ঠিক আছে তো এই জিনিসটা আমরা বুঝি হচ্ছে মেইনলি পেশেন্ট কি সোজা নাকি বাঁকা ভাবে দাঁড়াইছে ওইটা বুঝতে হবে ঠিক আছে এখন আমরা কয়েকটা ছবির মাধ্যমে দেখে নিই যে কোনখানে কি থাকে এই যে লাল মার্ক করা জায়গাটা এটা হচ্ছে সাবক্ল্যাভিয়ান আর্টারি এদিক দিয়ে সাবক্ল্যাভিয়ান আর্টারি দেখা যায় ঠিক আছে তারপরে এর পরের ছবি আমরা দেখি এই যে অ্যাওর্টিক আর্টস অথবা নাকল এই জায়গাটা ঠিক আছে এরপরে আমরা দেখি এরপরে এই যে লেফট অ্যাট্রিয়াম শাখাওয়াত লেফট অ্যাট্রিয়ামের জায়গাটা এবারে বুঝতেছো ভালোভাবে জি ভাইয়া আচ্ছা ভাইয়া ওতে নাকের কি কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে অ্যাওর্টিক নাকেলটা ইম্পর্টেন্স হচ্ছে যদি ওখানে কোনো মানে তোমার ব্লাড ক্লট হয় তখন অ্যাওর্টিক নাকেলটা ফুলে উঠে ঠিক আছে তখন বোঝা যায় যে হয়তো কোনো ধরনের অবস্ট্রাকশন আছে ওখানে তারপরে হচ্ছে এই যে লেফট ভেন্ট্রিকল হচ্ছে এতটুকু জায়গা বুঝতেছো সবাই সুন্দর করে বসে থাকে ইয়ার উপর ডায়াফ্রামের উপর দেখছো ডায়াফ্রামের উপর বসে আছে সুন্দর করে এই যে ডায়াফ্রামের উপর বসে আছে পুরো হার্টটা ভাই আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম সরি সমস্যা নাই যে এটা বলার দরকার নাই কেউ ডিসকানেক্ট হইলে ঠিক আছে এতটুকু জায়গাটা হচ্ছে রাইট হ্যাঁ প্রীতম বলো প্রীতম অ্যাঙ্করিং করো আমার সাথে তাহলে বুঝা যাবে যে সবকিছু ঠিকভাবে রেকর্ড হচ্ছে কিনা আচ্ছা ঠিক আছে ভাইয়া বলেন বলতে থাকেন আচ্ছা এতটুকু জায়গা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম ঠিক আছে জি ভাইয়া এরপরে আমরা এরপরে ছবিতে আসি এই যে এদিক দিয়ে সুপিরিয়র ভেন্ট্রিকল আর ছবিতে একটু দেখানো যাবে কষ্ট করে সুপিরিয়র ভেন্ট্রিকল নিতে আমরা দেখি এই ছবির মধ্যে দেখি কোনটা কি এরপরে লাল যে জায়গাটা আমি মার্ক করতেছি এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এতটুকু জায়গা এরপরে নীল যেটা দিয়ে মার্ক করতেছি এখন এটা হচ্ছে কি
লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স ঠিক আছে আর এরপরে যে হলুদ টোটাল জায়গাটা এই জায়গাটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল ভাইয়া গতকালকে বলেছিলেন যে পালমোনারি ট্রাঙ্কটা ফার্স্টে থাকে গতকালকে এটা বলেছিলেন না 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 পালমোনারি ট্রাঙ্ক কখনো ফার্স্টে থাকে না পালমোনারি ট্রাঙ্ক হচ্ছে লাল যে যেটা ইয়ে করছি ওই জায়গাটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক প্রথমে হচ্ছে অ্যাওরটিক না তুমি শুনতে ভুল করছো অ্যাওরটিক না কেন নিচে আসছে হ্যাঁ প্রীতম বলো কিছু বলিনি তো ভাইয়া আচ্ছা আচ্ছা সবাই মিউট করো তো সবুজটা হচ্ছে অ্যাওরটিক নাকল লালটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্কের জায়গা আর নীল জায়গাটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম অ্যাপেন্ডিক্স অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স আর হলুদ জায়গাটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল আচ্ছা সবাইকে আমি বললাম মিউট করতে না কেন সবাই আচ্ছা তো রাইট অ্যাট্রিয়াম হচ্ছে যতটুক জায়গা দেখানো এতটুকু হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের নিচে এতটুক জায়গা এই যে এই জায়গাটা হচ্ছে ইনফিরিয়র ভেনাকাভা ইনফিরিয়র ভেনাকাভা এদিক দিয়ে ওপেন হয় আর রাইট অ্যাট্রিয়ামের উপরে যে এই জায়গাটা এখানে হচ্ছে সুপিরিয়র ভেনাকাভা ঠিক আছে এখানে হচ্ছে সুপিরিয়র ভেনাকাভা ওপেন হয় আচ্ছা আমি কিন্তু নেক্সট ক্লাসে আজকে তোমরা নামটা দেখো তো কে কার ওখান থেকে আওয়াজ আসতেছে এই আওয়াজটা বারবার কার থেকে আসতেছে ওইটা খেয়াল রাখো তোমরা আমার নামটা বউবা তো এতটুকু আমরা হচ্ছে বুঝলাম ঠিক আছে এতটুকুর মধ্যে কারো সমস্যা আছে বুঝতে কোনটা কি না ভাই ব্লুটা কি ভাই আরেকবার বলবেন বুঝি নাই লেফট ব্লু নীল কালার যেটা ছিল ওটা কি ছিল আরেকবার বলবেন লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স ছিল এটা ইউটিউব থেকে দেখে নিবা কারো বুঝতে যদি সমস্যা হয় সাবক্লাবিয়া নাটারি আরেকবার কোনটা কোনটা সাবক্লাবিয়া নাটারি সাবক্লাবিয়া নাটারি সাবক্লাবিয়া নাটারি ছবি দেখো এখানে আরেকবার এই যে দেখো এই যে সাবক্লাবিয়া নাটারি ওকে ভাইয়া এরপর হচ্ছে অ্যাওরটি গার্ডস এরপর অ্যাওরটি গার্ডস এর নিচে দেখানো হচ্ছে ঠিক আছে আমরা সামনে আগাই এতবার দেখানো যাবে না এরপর হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওরটা এখানে ইউটিউব থেকে দেখে নিবা যাতে দেখতে সমস্যা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওরটা হচ্ছে এতটুকু জায়গা এরপর হচ্ছে এই যে লেফট হাইলাম আর রাইট হাইলাম ঠিক আছে এই যে এই দুইটা জায়গা হচ্ছে লেফট হাইলাম আর রাইট হাইলাম মানে দুই সাইডে যে সাদা সাদা জালের মতো ছড়ানো এই এই জায়গাটা হচ্ছে হাইলার শ্যাডো ঠিক আছে এই যে হলুদ যে জায়গাটা দেখাচ্ছি আমি এখন এই জায়গাটা হচ্ছে হাইলার শ্যাডো ঠিক আছে এই হাইলার শ্যাডো এটা হচ্ছে এই দুইটা হাইলার শ্যাডো লাংসে ওপেন করে ঠিক আছে একটা হচ্ছে রাইট লাংয়ে একটা হচ্ছে লেফট লাং তো লাঙের হাইলামে হচ্ছে তোমার ওই পালমোনারি আর্টারি ভেইন এগুলো আসা যাওয়া করে এগুলো আসা যাওয়ার রাস্তা ঠিক আছে তো হাইলার শ্যাডো হচ্ছে তোমার বেশি সাদা হয়ে যায় যখন দেখা যায় কোনো তোমার লিম্ফ নোড গুলো বড় হয়ে যায় ঠিক আছে তখন এই যে এই হাইলার শ্যাডোটা বেশি সাদা দেখায় ঠিক আছে এরপর রোটেশন গেল এখন ইন্সপিরেশন আমরা দেখো এই জায়গাটা উপরে দেখো খেয়াল করো ক্ল্যাভিকুলার মিড পয়েন্ট থেকে ডায়াফ্রাম পর্যন্ত একটা দাগ টানলাম দাগ টানার পর আমি কি করলাম এখানে এখানে হচ্ছে তোমার যে ইয়েটা আছে
রিপস গুলো আছে, রিপস গুলো গুনা শুরু করলাম ঠিক আছে। এখানে হচ্ছে এক নাম্বার রিপ, এই যে দুই নাম্বার রিপ, এই যে তিন নাম্বার রিপ, এই যে চার নাম্বার রিপ, পাঁচ নাম্বার রিপ, ছয়, সাত, ঠিক আছে। দেখো সাথে এসে, সাথে এসে কিন্তু ডায়াফ্রামটাকে ক্রস করলো, তাহলে বুঝা যায় কি যে এটা নর্মাল ঠিক আছে। যদি সাতের বেশি, যদি সাতও যদি ক্রস না করতো এটাকে ঠিক আছে, সাতও যদি ক্রস না করতো তাহলে বুঝা যেত যে এই জিনিসটা অ্যাবনর্মাল ঠিক আছে। আবার দেখো এই যে এক, এই যে দুই, এই যে তিন, চার, পাঁচ, ছয়, সাত, প্রীতম বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন এই জিনিসটা হচ্ছে ইন্সপিরেশন, মানে এই যদি সাতও যদি ক্রস না করতো ডায়াফ্রামকে, সাত নাম্বার রিপস, তখন বুঝা যেত যে লাংসটা বড় হয়ে গেছে, মানে কি ডায়াফ্রাম আর একটু নিচে নেমে গেছে। ডায়াফ্রাম নিচে নেমে যাওয়া মানে কি ফ্ল্যাট ডায়াফ্রাম ঠিক আছে। তো ফ্ল্যাট ডায়াফ্রাম মাপার একটা নিয়ম আছে, ফ্ল্যাট ডায়াফ্রাম মাপার নিয়মটা হচ্ছে তুমি, আমরা এর আগে চিনি হচ্ছে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে কার্ডিওফ্রেনিক, একটা হচ্ছে কস্টোফ্রেনিক। কার্ডিওফ্রেনিক কোনটা? কার্ডিওফ্রেনিক হচ্ছে হার্ট আর ডায়াফ্রামের মধ্যে যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে কার্ডিওফ্রেনিক। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কার্ডিওফ্রেনিক। আর কস্টোফ্রেনিক কোনটা? কস্টোফ্রেনিকটা আমি লাল দিয়ে দেখাচ্ছি, রিপস, রিপস আর ডায়াফ্রামের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ঠিক আছে। তাহলে দুইটা কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল আর দুইটা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল ঠিক আছে প্রীতম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তো কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলে একটা সময় অবলিটারেশন, এটা আমরা পরে যখন প্যাথোলজি শুরু করব তখন আমরা করব, আপাতত দুইটা অ্যাঙ্গেল চিনে রাখো। তারপর হচ্ছে ডায়াফ্রাম, ফ্ল্যাট ডায়াফ্রাম আমরা কিভাবে মাপবো? এই যে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল থেকে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল পর্যন্ত একটা দাগ টানবো ঠিক আছে। দাগ টানার পর এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা থাকবে মানে ডায়াফ্রামের মিড পয়েন্ট, এখান থেকে ডায়াফ্রামের মিড পয়েন্ট পর্যন্ত একটা দাগ টানবো, এটা হচ্ছে নর্মালি 2.5 সেন্টিমিটার থাকবে কমপক্ষে, 2.5 সেন্টিমিটার। কি করবো আবার বলি, এই যে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, এই যে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, দুইটার মধ্যে একটা সোজা দাগ টানবো। সোজা দাগ টানার পর এই দাগ ডায়াফ্রামের মিড পয়েন্ট বরাবর, মানে দাগ থেকে মিড পয়েন্ট বরাবর একটা সোজা দাগ টানবো। এই দাগটা, এই দাগের উচ্চতা হবে 2.5 সেন্টিমিটার কমপক্ষে। 2.5 সেন্টিমিটারের যদি কম থাকে তাহলে ওটাকে আমরা কি বলবো? লো ফ্ল্যাট ডায়াফ্রাম। প্রীতম বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন আমরা আসি পেনিট্রেশন। পেনিট্রেশন দিয়ে একটা কথা বোঝা যাচ্ছে, যদি মানে হাই পাওয়ার পেনিট্রেশন নাকি লো পাওয়ার পেনিট্রেশন। তুমি যদি এক্স রেটা তোমার হাই পাওয়ারফুল হয়ে থাকে তাহলে বেশি বেশি ফোটন কণা ছাড়বে, তারপরে হচ্ছে তোমার ভেসেলগুলো দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটার পেনিট্রেশন পাওয়ার ঠিক আছে, নর্মাল। এটা বেশি পেনিট্রেশনও করা হয় নাই আবার কম পেনিট্রেশনও করা হয় না ঠিক আছে। কম পেনিট্রেশন হইলে লাংসটা একটু সাদাতে হইতো, আর বেশি পেনিট্রেশন যদি হইতো তাহলে লাংসটা বেশি কালো দেখাইতো। ভাইয়া আসছি, সমস্যা নেই। এত রূপ লিখে হয়েছে প্রথম, সরি ভাইয়া, যত রূপ বলছে অত রূপ লিখে হয়েছে ভাইয়া। আরেকবার একটু পেনিট্রেশনের পার্টটা যদি বলতেন, 3 মিনিটের মধ্যে ডিসকানেক্ট হয়ে গেছিল, ইন্টারনেট সমস্যা করে এখানে মাঝে মধ্যে। পেনিট্রেশন হচ্ছে তোমার এই যে হার্টটা যে দেখতেছো, হ্যাঁ, এই হার্টের মধ্যে দিয়ে তুমি ভেসেল দেখতেছো, এই যে সাদা সাদা কতগুলো ভেসেল। জি ভাইয়া। হার্টের ভিতর? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু হার্টের ভিতর দিয়ে সাদা সাদা ভেসেল দেখতেছি প্রীতম, সেহেতু আমরা ধরে নিতে পারি যে এই পেনিট্রেশন পাওয়ারটা নর্মাল ঠিক আছে। হার্টটা যদি একদম সাদা দেখাইতো, মানে একদম ধবধবে সাদা, তাহলে এটা বোঝা যায় যে পেনিট্রেশন পাওয়ার বেশি ঠিক আছে। আর যদি হার্টটা একটু কম সাদা দেখাইতো, আরো কম সাদা দেখাইতো, তাহলে হচ্ছে বোঝা যায় পেনিট্রেশন পাওয়ার কম ঠিক আছে। পেনিট্রেশন বেশি কিনা এটা আর আবার বুঝতে পারবো হচ্ছে যখন লাংসের দিকে তাকাবা। লাংস যদি বেশি কালো দেখায়
তাহলে হচ্ছে এটা পেনিট্রেশন বেশি। আর লাইন্স যদি কম কালো দেখায় মানে একটু সাদাটা দেখায় তাহলে পেনিট্রেশন কম। এখানে বোঝা যাচ্ছে যে পেনিট্রেশন নরমাল, কারণ লাইন্স বেশি কালোও না বেশি সাদাও না, মানে এই এক্স রে পেনিট্রেশন পাওয়ার নরমাল। ঠিক আছে ভাই, ঠিক আছে প্রীতম, জি ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা এরপর হচ্ছে তোমার টেকনিক্যাল কোয়ালিটির পরে আসবে হচ্ছে সূরা এ বি সি ডি ই এফ জি এইচ আই অ্যালফাবেট যেগুলো আছে। কারণ এ ফর কি হবে, এ ফর হচ্ছে এয়ারওয়ে। এয়ারওয়ে মানে কি, মানে যে যেগুলোর ভিতর বাতাস থাকে, যে টিউব গুলার মধ্যে কোন টিউবে বাতাস থাকে, ট্রাকিয়ার মধ্যে। এই যে এখন হলুদ যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে, এটার মধ্যে বাতাস থাকে। আমরা দেখবো যে ট্রাকিয়া কি শিফট হয়েছে নাকি নর্মাল পজিশনে আছে, এই জিনিসটা খেয়াল করবো। মানে ডানে বামে শিফট হইলো কিনা এগুলো আমরা পরে প্যাথোলজি যখন শুরু করবো তখন, মানে লাং চেস্ট এক্স রে প্যাথোলজি যখন শুরু করবো। তারপরে বিতে দেখবো হচ্ছে বোনস, ঠিক আছে, মানে রিবস যেগুলো আছে তোমার, এই যে রিবস গুলা, রিবস গুলা কি ভেঙে গেছে নাকি কোনো নচিং আছে, এই জিনিসটা দেখবো বিতে। এখানে দেখা যাচ্ছে যে কোনো ফ্র্যাকচার নাই রিবসে, রিবস সব নর্মাল, ঠিক আছে। তাহলে বিতে আমরা কি দেখবো, বোনস। সিতে কি দেখবো, সিতে দেখবো হচ্ছে কার্ডিয়াক শ্যাডো, এই যে হলুদ যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টোটাল কার্ডিয়াক শ্যাডো, এই টোটালটা হচ্ছে কার্ডিয়াক শ্যাডো। সিতে দেখবো হচ্ছে আমরা কার্ডিয়াক শ্যাডো, ডিতে দেখবো হচ্ছে ডায়াফ্রাম, এই যে নীল যেটা দিয়ে আমি এখন মার্ক করতেছি এই জিনিসটা হচ্ছে ডায়াফ্রাম। আমরা ডায়াফ্রামের মধ্যে কি দেখবো, নর্মালি হচ্ছে ডায়াফ্রাম, রাইট ডায়াফ্রাম লেফট ডায়াফ্রামের চেয়ে একটু উপরে থাকে। যদি রাইট ডায়াফ্রাম লেফট ডায়াফ্রামের চেয়ে নিচে থাকে তাহলে বুঝে যাবে কোনো সমস্যা আছে, ঠিক আছে। ইতে কি দেখবো, ইতে দেখবো হচ্ছে এজ, কার্ডিয়াক এজ মানে কি হার্টের প্রান্ত, এই যে প্রান্তগুলো আছে, এই প্রান্তগুলা, এই প্রান্তগুলো দেখবো ইতে, ঠিক আছে। তোমার একটা সাদা এই যে এরকম একটা তোমার সাদাটাই হয়ে যায়, ঠিক আছে। এই যে আমি দেখাই তোমার এই এই দিকটা, ধরো কার্ডিয়াক যে এজটা আছে এই এজটা তুমি বুঝতে পারবা সাদা হয়ে যাবে। আমরা নেটে দেখি ভাইয়া, বানানটা আরেকবার একটু বলবেন, এফ এফ আই এল এফ আই এল এইচ ও ইউ ই ডাবল টি ই তাহলে সিলহাউট সাইনের কারণে হচ্ছে এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। হার্টের তোমার যে এজ ওইটা তুমি আর বুঝতে পারবে না, ঠিক আছে। ধরো আমি একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ভাইয়া, দেখা যাচ্ছে না ভাইয়া। সিলেক্ট সাইনটা ডাউনলোড করলাম একদিনের, এখন দেখা যাচ্ছে প্রীতম স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, প্রীতম দেখা যাচ্ছে স্ক্রিন, স্ক্রিন দেখা যাচ্ছে। এখন দেখো এই যে হার্টের যে ডান ডান সাইডে একটা সাদা ধবধবে জিনিস দেখতেছো হার্টের ডান দিকে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। তো
আবার চলে গেছে। এই যে তো ডান দিকে আমি যে জিনিসটা সাদা জিনিসটা দেখতেছি এটাকে বলে কনসোলিডেশন, এটা আমরা পরে বলবো, আজকের ক্লাসে এটা পড়াবো না, আজকে আমরা বেসিকটা শিখবো। এই যে এই হলুদ জিনিসটা, এই বড় এই জিনিসটার কারণে দেখো হার্টের যে রাইট মার্জিনটা ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছে না, দেখো হার্টের রাইট মার্জিনের সাথে কিন্তু মিশে গেছে এই ধবধবে সাদা জিনিসটা, ঠিক আছে? তাহলে হার্টের এজ কিন্তু, হার্টের যে রাইট এজ, হার্টের ডান দিক কিন্তু এই সাদার সাথে মিশে গেছে, তাহলে এটা নষ্ট হয়ে গেল না ডান দিকের যে মার্জিনটা হার্টের, এই জন্য এটাকে সিল আউট সাইন বলে, ঠিক আছে? তাহলে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে তোমার ব্রঙ্কিয়াল মাস, ঠিক আছে? এটা আমরা পরে পরে আসবো। ভাইয়া এই সিল আউট সাইনটা কি শুধু হার্টের সামনে থাকলেই হচ্ছে হবে নাকি ওই হার্টের নরমালি হচ্ছে তোমার রাইট মার্জিনটা যদি নষ্ট হয়ে যায়, মানে প্রান্ত, হার্টের প্রান্ত যদি তুমি বুঝতে না পারো ওই জিনিসটাকে সিল আউট সাইন বলে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা আমরা কোন অ্যালফাবেটে ছিলাম? ইতে না, ইতে ছিল কার্ডিয়াক এজ। এখন আমরা আসবো এফ, ঠিক আছে? আচ্ছা এই ছবির মধ্যে আমরা দেখে রাখি, এই যে লেফট ডায়াফ্রামের নিচে দেখো কালো একটা জিনিস দেখা যাচ্ছে না, কালো একটা ছায়া, এই যে দেখো কালো ছায়াটা দেখাই আমি, এই যে কালো ছায়াটা, এই জিনিসটা হচ্ছে ফান্ডিক গ্যাস, সরি এফ এ আমরা আমরা দেখবো হচ্ছে লাং ফিল্ড, মানে হচ্ছে এই যে দেখো এই দুইটা দুইটা ফুসফুস দেখা যাচ্ছে না, আমরা যে দুইটা ফুসফুস দেখতেছি বারবার চলে যায়, এই ফুসফুস দেখতেছো দুইটা? জি ভাইয়া। এই যে দুইটা ফুসফুস, এই যে দুইটা ফুসফুস, এই দুইটা ফুসফুসের মধ্যে অ্যাবনর্মালিটি কিছু দেখতেছি না আমরা আপাতত। তাহলে এটা আমরা তিনটা জোনে ভাগ করব, আপার জোন, মিডল জোন, লোয়ার জোন। তো আপার জোন হচ্ছে নরমালি আপার টু রিবস পর্যন্ত, অ্যাপেক্স থেকে আপার টু রিবস পর্যন্ত আপার জোন, তারপরে সেকেন্ড থেকে ফোর্থ রিবস পর্যন্ত হচ্ছে মিডল জোন, আর ফোর্থ থেকে সিক্সথ হচ্ছে নরমালি লোয়ার জোন, ঠিক আছে? লাংসে যে এক্সরেতে তোমার জোনগুলো দেখে এভাবে হচ্ছে ভাগ করে দেখবার। তাহলে লাং ফিল্ড হচ্ছে আমি তিনটা জোনই দেখতেছি, এই যে এটা হচ্ছে তোমার আপার জোন হলুদটা, আর লালটা হচ্ছে মিডল জোন এই লাল জায়গাটা, এরপরে হচ্ছে নীল দিয়ে আমি দেখলাম কি, নীল দিয়ে দেখলাম লোয়ার জোন। তো আমরা তিনটা জোনই দেখে ফেললাম যে জোনগুলো নরমাল মনে হচ্ছে। এরপর আমরা দেখব যে এফ এফ, এরপর হচ্ছে জি, জি তো হচ্ছে গ্যাস, এই যে দেখো লেফট ডায়াফ্রামের নিচে একটা গ্যাস দেখা যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে ফান্ডিক গ্যাস। তো এই গ্যাস দেখে আমাদের কি লাভ হবে, এই গ্যাস দেখে আমাদের লাভ হবে হচ্ছে আমরা বুঝতে পারবো এই সাইডটা হচ্ছে লেফট সাইড লাং, স্যার এটা লেফট লাং আর এটা রাইট লাং, সাইড ডিটারমিনেশনের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। আপাতত আমরা এটা জেনে রাখি যে জিতে এই গ্যাস দেখবো, এছে দেখবো কি, এছে দেখবো হচ্ছে হাইলাম, আমরা যে দুইটা হাইলাম দেখছিলাম ওই দুইটা হাইলাম আমরা এছে দেখবো, এই যে রাইট হাইলাম আর লেফট হাইলার পয়েন্ট, এই দুইটা হাইলার পয়েন্ট দেখবো যে ঠিক আছে কিনা, এটা কি অবস্ট্রাকশন হলো কিনা বা তোমার বেশি সাদা হয়ে গেল কিনা এই সাইডটা, ঠিক আছে? এছে দেখবো হচ্ছে হাইলাম বা লেফট কি রাইটের চেয়েও বেশি উপরে উঠে গেল কিনা, তাহলে অ্যাবনর্মাল, আবার যদি বেশি উপরে নিচে ওঠানামা হয়ে যায় এগুলো তাহলে বুঝতে হবে যে অ্যাবনর্মাল। এছে দেখবো কি হাইলার পয়েন্ট, প্রীতম শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আর আইতে দেখবো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? যে লাংসে তোমার যদি কোনো পেসমেকার বসায়, হ্যাঁ, তখন হচ্ছে ওগুলো দেখা যায় যে পেসমেকার। আচ্ছা আমরা আমার স্ক্রিন দেখা দেখতেছো না সবাই? জি ভাইয়া। এই যে দেখো এখানে সাদা একটা জিনিস দেখতেছো তোমরা, একটা এক্সট্রা জিনিস, এই যে সাদা, এই যে সাদা জিনিসটা,
এটা যে ছায়াটা আমরা এই যে তারপর অনেকগুলো তার দেখা যাচ্ছে, এই যে মনে হচ্ছে তার অনেক কিছু পরানো এখানে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমরা আইতে রাখবো, মানে কি ইনস্ট্রুমেন্ট, আই ফর ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? যে কোনো কিছুর বাইরের যে কোনো যন্ত্র বা কোনো কিছু যদি রোগী পড়ে থাকে ওটার ছায়া যদি আমরা এক্সরেতে দেখি তাহলে ওটা হচ্ছে আমরা আই তে হিসাব করব, ঠিক আছে? তাহলে আমরা তোমার নরমালি একটা লাংস, তাহলে লাংস যখন দেখবো তখন আমরা কিভাবে রিডিং করবো এই লাংসের চেস্ট এক্সরেটা? এটাতে আমরা বলবো হচ্ছে দিস ইজ এ চেস্ট এক্সরে পি এ ভিউ শোয়িং দ্য ট্রাকিয়া সেন্ট্রালি প্লেস, ঠিক আছে, ক্ল্যাভিকল, শ্যাডো অফ রিবস, তারপর হচ্ছে অ্যাওর্টিক নাকল, হার্ট শ্যাডো অ্যান্ড ডায়াফ্রাম। তাহলে আমরা এগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো নর্মালি এটার মধ্যে যেহেতু কোনো অ্যাবনর্মালিটি নাই তাহলে আমরা সবকিছুই এটার মধ্যে নর্মাল হিসেবে ধরে নিতে পারতেছি আর কি, ঠিক আছে? এখন লাস্ট একটা যেটা মুবাশির দেখাইতে বলছিল সেটা হচ্ছে উইন্ডো। উইন্ডোটা কি? উইন্ডোটা হচ্ছে এই দেখো রাইট ভেন্ট্রিকল থেকে আমি এই ছবিটার মধ্যে দেখো নীল জিনিসটা, নীল রাইট ভেন্ট্রিকল থেকে এটা আমার রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্ট ট্রাঙ্ক উঠে এই যে রাইট পালমোনারি আর্টারি আর লেফট পালমোনারি আর্টারিতে ভাগ হয়। তো এই পালমোনারি আর্টারি আর দেখো অ্যাওর্টিক আর্চ অফ অ্যাওর্টা এটা কিন্তু পরস্পর ক্রস করছে, তাই না? আর এখানে দেখো মাঝখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, ছিদ্র কি দেখতেছো প্রীতম? দুইটার মাঝখানে একটা ছিদ্র, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, ছিদ্রটা যদি থাকে তখন কি হয়, আমাদের আমরা জানি যে পালমোনারি ট্রাঙ্ক অক্সিজেন ছাড়া রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর আর্চ অফ অ্যাওর্টা বহন করে কি অক্সিজেন যুক্ত রক্ত, কারণ আর্চ অফ অ্যাওর্টা তো লেফট ভেন্ট্রিকল থেকে উঠে, লেফট ভেন্ট্রিকল থেকে তো অক্সিজেন যুক্ত রক্ত পুরো শরীরে পাঠাই দেয়। তাহলে এই দুইটা এই মাঝখানে যখন একটা ছিদ্র তৈরি হবে তখন এটা তোমার একটা উইন্ডো তৈরি করবে, এটাকে বলো উইন্ডো। তখন কি হবে, আর্চ অফ অ্যাওর্টার মধ্যে যে অক্সিজেন যুক্ত রক্ত আছে এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মিশে যাবে, ঠিক আছে? তখন এই জিনিসটাকে বলা হচ্ছে উইন্ডো, এটাকে বলে যেহেতু অ্যাওর্টার পালমোনারি ট্রাঙ্কের মধ্যে এটাকে বলা হচ্ছে অ্যাওর্টো পালমোনারি উইন্ডো, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এক্সরেতে এই যে হলুদ যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে এই জায়গাটার মধ্যে অ্যাওর্টো পালমোনারি উইন্ডো, মানে এটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাবনর্মালিটি, সবার থাকে না, যাদের থাকে তাদের যদি থাকে তাহলে এই যে হলুদ জায়গাটার মধ্যে হচ্ছে অ্যাওর্টো পালমোনারি উইন্ডো, এটা এক্সরে তে ভালো বোঝা যায় না। এটা কি কনজেনিটাল? হ্যাঁ কনজেনিটাল, ম্যাক্সিমাম ক্ষেত্রে কনজেনিটাল এটা, ঠিক আছে? তো ওই যে সেপ্টাল ডিফেক্ট যেমন থাকে, ভেন্ট্রিকুলার ডিফেক্ট যেমন থাকে, এটা হচ্ছে একটা ডিফেক্ট। তো এটা হচ্ছে তুমি বেশি ভালো বুঝতে পারবা সিটি স্ক্যানে, হ্যাঁ সিটি স্ক্যানে এটা সেন্সিটিভিটি বেশি, মানে হচ্ছে ধরা পড়ার সম্ভাবনা বেশি, কিন্তু এক্সরের মাধ্যমে যেহেতু ভালোভাবে বোঝা যায় না এই জিনিসটা, ঠিক আছে? এই জন্য হচ্ছে তোমার একটা সিটি স্ক্যান করা বেটার আর কি। হ্যাঁ, এই তীর চিহ্ন দেওয়া জায়গাটা হচ্ছে হলুদ যে তীর চিহ্নটা দেখাচ্ছি, এই যে হলুদ যে তীর চিহ্নটা এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে হচ্ছে অ্যাওর্টো পালমোনারি উইন্ডো, ঠিক আছে? আর নীলটা দিয়ে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, আর লালটা দিয়ে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, ঠিক আছে? তো আজকে এতটুকু বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ক্লাস শেষ আজকে, ঠিক আছে? তো সবার ভালো লাগছে ক্লাস বুঝছো?